বর্তমান পুলিশ প্রধানও স্যাংশন রয়েছেন। আমাদের কি গৌরবের জাতি বাকশালের আমলের বর্তমান এবং সাবেক দুই দুইজন আইজিপি আমেরিকা ট্রেজারি স্যাংশন পাওয়া, যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য গোল্ড মেডেল পেয়েছেন। আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আমি হীরা খান আছি আপনাদের সাথে। বন্ধুরা, বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ে অজানা কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছে আজকের এই নিউজের মাধ্যমে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। বন্ধুরা, পুলিশ হেফাজতে মৃত্যু হচ্ছে, এমনকি পুলিশকে নিয়ে আজব কিছু তথ্য দিয়েছে এই ভিডিওর মাধ্যমে। আমরা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই যে আলোচনা করেছে, যে তথ্যগুলো দিয়েছে, তার কাছ থেকে এই বিষয় নিয়ে অনেক তথ্য পাবো। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল বাটন আছে অন করে দেবেন। বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি স্ক্রিনে। বর্তমান পুলিশ প্রধানও স্যাংশন রয়েছেন। আমাদের কি গৌরবের জাতি বাকশালের আমলের বর্তমান এবং সাবেক দুই দুইজন আইজিপি আমেরিকা ট্রেজারি স্যাংশন পাওয়া, যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য গোল্ড মেডেল পেয়েছেন। এই স্যাংশনটার মানে হচ্ছে তাই যে গুমের জন্য পুলিশ প্রধানকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে, খুনের জন্য পুলিশ প্রধানকে গোল্ড মেডেল দেওয়া হইল, গণহত্যার জন্য পুলিশ প্রধানকে গোল্ড মেডেল দেওয়া হইল, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম খুন গণহত্যা প্রতিবন্ধী করে দেওয়ার জন্য তাদেরকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। গত সপ্তাহে আপনারা দেখেছেন যে ঢাকার একটা থানায় পুলিশি হেফাজতে একজন বডি বিল্ডার ফারুক হোসেন নামে ওনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশি হেফাজতে মৃত্যু খুব নতুন কিছু না বাংলাদেশে। আমরা যদি মানবাধিকার সংগঠন যেগুলো আছে, আইন ও সালিশ কেন্দ্র, মানবাধিকার উন্নয়ন সংস্কৃতি কেন্দ্র, আরও বিভিন্ন যে সংস্থাগুলো আছে, তাদের রিপোর্ট দেখেন, প্রতি বছরই কয়েক ডজন মানুষ পুলিশি হেফাজতে মারা যায়। পুলিশি হেফাজতে মৃত্যু বলতে আমরা কি বোঝাচ্ছি? যেই মৃত্যুগুলো থানায় ঘটে থাকে, অত্যাচার, নির্যাতন, মারপিট, বিভিন্ন ধরনের টর্চার, অমানবিক আচরণ যেগুলো আছে, সেগুলোর মধ্য দিয়ে একজন মানুষ যখন খুন হয় অথবা প্রাণহানি হয়, এই মৃত্যুগুলোকে আমরা পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু বলছি। এবং এর ভিতরে শুধু পুলিশ বলতে রেগুলার থানা পুলিশ আছে, এর ভিতরে ডিবি আছে, এর ভিতরে আপনার র্যাব আছে। তো 2022 সালে আমাদের মানে অ্যাভেলেবল যে তথ্য আছে সেখানে আমরা দেখেছি যে 17 জন মানুষ, বাংলাদেশের নাগরিক, পুলিশি হেফাজতে মারা গেছে। গত বছর 2023 সালেও এই সংখ্যাটা 23-24 জনের মতো আর কি। এখন এবং প্রত্যেকটা পুলিশি হেফাজতের সাথে দেখবেন যে কিছু কমন প্যাটার্ন আছে বক্তব্য গল্পের। এখানে কি হয়েছে, এই ভদ্রলোককে পুলিশ থানায় উঠিয়ে নিয়ে গেছে, নিয়ে তিনজন এসআই মিলে ব্যাপক টর্চার করেছে পুরান ঢাকার একটা থানাতে, এবং অত্যাচার নির্যাতনের মাঝখানে এই ভদ্রলোক সময় সুযোগ মতো ওনার ওয়াইফকে ফোন দিয়েছেন। ওনার ওয়াইফ যখন থানায় এসছে, ওনার ওয়াইফও নিজের যে ইন্টারভিউ দেখলাম সেখানে বলেছেন যে আমার সামনেও তিনজন এসআই, এবং প্রতিজন এসআইয়ের নাম উনি সব বলেছেন, তিনজন এসআইয়ের নাম বলেছেন, তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং করছে, তার সামনে মারছে। তো তাকে জিজ্ঞেস করেছে যে মানে পুলিশ আপনারা মারছেন কেন আমার স্বামীকে, তো বলছেন যে তোমার স্বামী হচ্ছে শুধু ড্রাগ খায় না, ড্রাগের ব্যবসাও করে। তো ধরে নিলাম পুলিশের বক্তব্য সঠিক যে এই ফারুক হোসেন একজন মাদক সেবক কিনা, শুধু উনি মাদকের ব্যবসাও করেন। এখন প্রশ্ন হচ্ছে, মাদকের ব্যবসা যদি করে তাহলে বাংলাদেশে তো আইন আছে, মাদক যদি কারো কাছে সেবন করতে দেখা যায়, মাদক যদি কারো কাছে পাওয়া যায়, তাকে আপনি নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেবেন, কোর্ট বিচার করবে 24 ঘন্টার ভিতরে। কোনো আইনে কোনো নাগরিককে, পুলিশকে অথবা কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে এই এখতিয়ার দেওয়া হয় নাই নাগরিকের গায়ে সে হাত তুলবে, সে গায়েই হাত দিতে পারবে না। এটা নাগরিকদের জন্য আমাদের পরিষ্কার থাকতে হবে, কোনো পুলিশের এখতিয়ার নাই কোনো নাগরিকের, নাগরিককে শরীর স্পর্শ করবে, তার জামায় হাত দিবে, তার কলার ধরবে, তাকে চটথাপ্পড় মারবে, তাকে লাঠি দিয়ে পিঠাবে, এটা হবে না। এক্সেপ্ট যেখানে আইনশৃঙ্খলা রক্ষা করবার একটা বড় দায় চলে আসে, যে এখন আইনশৃঙ্খলা ব্রেকডাউন করছে, রাস্তাঘাটে জননিরাপত্তা, মানুষের সহায় সম্পত্তির ধ্বংস হবার অথবা নষ্ট হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে ন্যূনতম যতটুকু প্রয়োগ করলে চলে অতটুকু করতে হবে। কিন্তু থানায় নিয়ে কারো গায়ে হাত দেওয়া
অ্যাবসোলিউটলি আনএক্সেপ্টেবল, এটা হইতেই পারে না কোনো আইন, কোনোভাবে, কোনো যুক্তি তর্ক অজুহাতে এটা গ্রহণযোগ্য হতে পারে না। অতএব পুলিশের যে সকল এসআইরা এই ভদ্রলোককে তুলে নিয়ে গেছেন, প্রশ্ন হচ্ছে তাদের কাছে কি কোনো ওয়ারেন্ট ছিল তাকে তুলে নিলেন যে হুট করে, এটা তো গুম করে নেওয়ার মতো অবস্থা, তুলে নিয়েছেন ঘন্টা পর ঘন্টা এসআইরা মিলে পিটাচ্ছেন, আপনাকে তো কোর্টের পর্যন্ত জুরিসডিকশন বলে দেওয়া আছে, মামলার গাইডেন্স বলে দেওয়া আছে যে আপনাকে কতক্ষণের মধ্যে পরিবারকে জানাতে হবে, পুলিশ তো জানায় নাই পরিবারকে যে আপনার স্বামীকে একটা নির্দিষ্ট অভিযোগে আমরা থানায় নিয়ে আসছি, কেউ তো বলে নাই। ওনাকে নির্যাতন করা হয়েছে, ওনার স্ত্রী যখন গেছেন তখনও দেখছেন ওনাকে নির্যাতন করা হয়েছে, এবং এই ব্যক্তির তিনটা বাচ্চা আছে যারা সবাই খুব ছোট, বয়স 10-এর নিচে। এখন এই তো গেল একটা ব্যাপার, দ্বিতীয় আরেকটা ব্যাপার যেটা হয়েছে, এই ভদ্রলোকের ওয়াইফ উনি দাবি করেছেন ওনার কাছে 1,00,000 টাকা ঘুষ চাওয়া হয়েছে। 1,00,000 টাকা ঘুষ না দিলে ওনাকে একটা মিথ্যা মামলায় কোর্টে চালান করে দেবে, তারপরে উনি নেগোশিয়েট করছেন 50,000 দিলে হয় কি না অথবা তার থেকে কম দিলে হয় কি না, উনি খুব ছোট একটা চাকরি করেন, এত টাকা কোত্থেকে দেবেন, কিন্তু ওনারা রাজি হচ্ছিল না। তো মহিলা টাকা উদ্ধারের জন্য চেষ্টা করছিলেন, কিন্তু পরের দিন শোনা গেল যে ইয়ে থেকে, হাসপাতাল থেকে পুলিশ ফোন দিল যে ওনার স্বামী মারা গেছেন। তাহলে পুলিশ এবং তার পকেটে, পরে পুলিশ বলল তার পকেটে নাকি 150 গ্রামের মাদক পাওয়া গেছে। তো মাদকটা পাওয়া গেছে 150 গ্রামের মাদক, এটা আগে বলেন নাই কেন তার ওয়াইফকে ফোন দিয়ে? যদি সত্যি পাওয়া গিয়ে থাকে তাকে একটা মামলা টুকে দিতেন, এদার পুলিশ বেল দিয়ে দিতে পারে যে পুলিশ হাজিরা দেবে যতক্ষণ মামলার প্রস্তুতি না হয়, অথবা তাকে ডিটেইন করে পরের দিন কোর্টে প্রেরণ করে দেবে, 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হবে, কোনো কিছুই করা হয়নি। পুলিশ হেফাজতে মৃত্যু, এটা তো একটা ছোট্ট ঘটনা, আমরা গত 15-16 বছরের এই বাকশালের শাসনামলে যেটা দেখেছি, ডিবি অফিসে নিয়ে কী ধরনের বেধরক নির্যাতন করা হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে, ভাবখানা এরকম যে যারা বিএনপি করে, জামাত করে, ছাত্রদল করে, শিবির করে, হেফাজত করে, সরকার বিরোধী আন্দোলন করছে, সরকারের সাথে একমত না, ভারতের বিরুদ্ধে কথা বলছে, মোদী বিরোধী আন্দোলন করছে, মিছিল করছে, তাদেরকে সবাইকে বেধরক পিটানো যায়, এটা এই দেশে গত 15 বছরে আওয়ামী লীগ পরিষ্কার করে প্রতিষ্ঠা করে দিয়েছে। এটা কি কারো বাপের দেশ? পুলিশের টাকায় বাংলাদেশ চলে? পুলিশ তো প্রজাতন্ত্রের কর্মচারী, আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে পুলিশের এখতিয়ার কি, দায়িত্ব কি, কর্তব্য কি, কোন আইনের প্যারামিটারে সে চলবে। কিন্তু আমরা দেখলাম পুলিশ গত 15 বছরে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে পঙ্গু করে দিয়েছে। মানবাধিকার সংগঠনের রিপোর্ট আমরা দেখেছি, পায়ে, হাঁটুতে, মেরুদণ্ডে গুলি করে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে লাইফের জন্য প্রতিবন্ধী করে দিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, পা গুড়ায় দিয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, এক পা, দুই পা, হাত, এ নির্যাতনের এখতিয়ার আপনারা কোথায় পেলেন? তারপরে টর্চার সেলে নিয়ে নখ তুলে ফেলা, হাতের নখ, পায়ের নখ তুলে ফেলা, দাঁত তুলে ফেলা, ইলেকট্রিক শক দেওয়া, গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে, তার দিয়ে নির্যাতন করা, কোথায় পেলেন আপনারা এগুলো? এগুলোর জন্য কি একটা স্বাধীন বাংলাদেশ দরকার ছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলনও যারা করেছে এই উপমহাদেশে, তাদেরকে তো এই লেভেলে টর্চার করা হয়নি, নির্যাতন করা হয়নি। পাকিস্তান আমলেও তো আমরা এই লেভেলের নির্যাতন দেখি নাই। শেখ মুজিব তার আত্মজীবনে লিখেছে 13-14 বছর জেলে ছিল, কই শেখ মুজিবের গায়ে তো হাত দেয় নাই কখনো পুলিশ, পাকিস্তান আমলে কোনো রাজবন্দীদের গায়ে তো হাত তুলতে আমরা দেখি নাই। তাহলে এই লেভেলে প্রজাতন্ত্রের কর্মচারীরা বাংলাদেশের নাগরিকদেরকে ট্রিট করছেন কিসের ভিত্তিতে করছেন? এবং দেশের মানবাধিকার ব্যবসা যারা করেন, সুশীল ব্যবসা যারা করেন, তথাকথিত বুদ্ধিজীবীরা যারা আছেন, কেউ প্রতিবাদ করছেন না? প্রতি 1-2 মাস পর পরে আমরা ঘটনা ঘটতে দেখতে পাচ্ছি। গত কয়েক মাস আগে দেখলাম চাঁদার কারণে হাতির ঝিলে একটা ছেলেকে নিয়ে বেধরক মেলে তাকে খুন করে ফেলল। আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তৈরি করবার যে আয়োজন করে দেশটা স্বাধীন করা হয়েছিল, বাংলাদেশের পুলিশ তার প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করছে। এবং যেটার জন্য দুঃখজনকভাবে হলো সত্য, যে পুলিশের সাবেক প্রধানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে
আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে স্যাংশন দিতে হয়েছে, যেটারও কোনো তদন্ত হয়নি, কোনো বিচার হয়নি। তুমি আমরা জাতি হিসাবে কতটুকু লজ্জিত, কতটুকু ছোট হতে হয়েছে যে এই জাতির পুলিশ প্রধান গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে স্যাংশন হয়েছেন, বর্তমান পুলিশ প্রধানও স্যাংশন হয়েছেন। আমাদের কি গৌরবের জাতি বাকশালের আমলের বর্তমান এবং সাবেক দুইজন আইজিপি আমেরিকা ট্রেজারি স্যাংশন পাওয়া, যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য গোল্ড মেডেল পেয়েছেন। এই স্যাংশনটার মানে হচ্ছে তাই যে গুমের জন্য পুলিশ প্রধানকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে, খুনের জন্য পুলিশ প্রধানকে গোল্ড মেডেল দেওয়া হইল, গণহত্যার জন্য পুলিশ প্রধানকে গোল্ড মেডেল দেওয়া হইল, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম, খুন, গণহত্যা প্রতিবন্ধী করে দেওয়ার জন্য তাদেরকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার পুলিশ বাহিনী। এইভাবে দেশ চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলছি, চেয়ার পরিবর্তন করে আপনাদেরকে টেবিলের এই পাশে আসতে হবে একদিন। সেদিন এই পুলিশ কি আচরণ করবে আপনাদের সাথে ভুলে যাবেন না, কারণ আপনারাই তাদেরকে শিখিয়ে দিয়েছেন বিরোধী দলের সাথে কি আচরণ করতে হয়। ধন্যবাদ। বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ে অনেক তথ্য জানতে পেরেছেন। ব্যারিস্টার রাশেদুজ্জামান ফুয়াদ ভাই অনেক আলোচনা করেছে, সেটা দেখতে পেয়েছেন। পুলিশ হেফাজতে মৃত্যু হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে পুলিশকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা, আপনাদের কি মতামত এই বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ে অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।